চোখের গিয়ার গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে ব্ল্যাক হলে হয় কি আপনার এই যে চোখের যে আই গিয়ার গুলো আছে রেড হয় না। এখানে দেখেন প্রত্যেকটা ডেনিশের রেড গিয়ার গুলা চোখের আই গুলা, আর যে ঠুটের লাল গুলো আছে অনেক সুন্দর একদম ফ্রেশ। তো আপনারা যদি এখান থেকে সংগ্রহ করেন প্রত্যেকটা পেয়ারই রানিং এবং অসাধারণ পেয়ার একদম ফ্রেশ, কোনো মেসমাটা একটা হাই কোয়ালিটি একটা ফ্যান্সি কিজম মাশাল্লাহ অসাধারণ পেয়ার একদম ফ্রেশ কবুতর। বেশ কিছু কবুতর আছে বাইরে, এখানে প্রায় এতে কত পেয়ারের মতো হবে টোটাল সব মিলে, সব মিলে সব কবুতর? তো রাজিন ভাইয়ের এখানে প্রায় 60-65 পেয়ারের ফ্যান্সি কবুতর আছে, এর মধ্যে ড্যানিশ আছে প্রায় 10-15 পেয়ার, তাই তো ভাই? আচ্ছা, তো আপনারা যদি বিভিন্ন ধরনের কবুতর ভাইয়ের এখানে সংগ্রহ করেন ইনশাআল্লাহ ভাই অনলাইন সার্ভিসও দিয়ে থাকেন। যদি কোনো ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইন সার্ভিস সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সংগ্রহ করতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনারা আলোচনার সাপেক্ষে আপনারা ক্যারিং খরচটা বহন করতে হবে। আর প্রাইসটা আমরা একটা উল্লেখ করে দিয়েছি ভাই, যে বেবিগুলা বেবিগুলা প্রাইস কীরকম হবে ভাই প্রাইসটা? ৭-৮ হাজার টাকা। আর তারপরে আমরা তো এটা আলোচনায় রাখবো, জাস্ট আমরা একটা প্রাইস এর আইডিয়া দিচ্ছি। তবে কোনো ভাই যখনই সংগ্রহ করতে চান আপনারা আলোচনার সাপেক্ষে প্রাইসটা নির্ধারণ করে ইনশাআল্লাহ সংগ্রহ করতে হবে, কারণ প্রতিনিয়ত ওই কবুতরের দাম ওঠানামা করে, কখনোই ফিক্স থাকে না, তাই তো ভাই?